হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো কিভাবে আমাদের গুগলের জিমেল আইডি বা ইমেল আইডি যাই বলুন না কেন, তার পাসওয়ার্ড কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। অনেক সময় হয় আমরা পাসওয়ার্ড অনেক দিন আগে চেঞ্জ করেছি, সেটা আমরা চেঞ্জ করতে ভুলে যাই। অনেকে হয়তো এই পাসওয়ার্ড চেঞ্জ করা জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য অবশ্যই এটা ইউজফুল ভিডিও। ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটি দেখুন। আমার জিমেলটা ওপেন করে নিলাম। জিমেলটা ওপেন করে নিয়ে এখানে থ্রি ডটসের ওপরে ক্লিক করব, করে আমার জিমেলটা সিলেক্ট করে নিলাম। ওপরে থ্রি ডটসে ক্লিক করব, এটা আমার জিমেল আইডি। ওপরে থ্রি ডটসে ক্লিক করলাম, করে একদম নিচে সেটিংস অপশান আছে, সেকেন্ডে নিচ থেকে সেকেন্ডে সেটিংস অপশান আছে, সেটিংসটা ক্লিক করলাম। সেটিংসটা ক্লিক করার পর এখানে আমার ওপরে যেটা শোভন ভট্টাচার্য 23 এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে লেখা আছে, এটা ক্লিক করব আমি। ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এতে ক্লিক করব, ক্লিক করলাম। এবার এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে আমায় দেখাচ্ছে, এবার আমি ডান দিকে কর্নারে মেনু অপশানটা ক্লিক করব, একদম নিচে ডান দিকে কর্নারে মেনু অপশানটা ক্লিক করব। মেনু অপশানটা ক্লিক করলাম, এবার দেখুন সিকিউরিটিতে ক্লিক করব। চার নম্বর অপশান সিকিউরিটি, এখানে ক্লিক করব আমি সিকিউরিটিতে। সিকিউরিটিতে ক্লিক করলাম। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে লাস্ট সাইন আমি কবে করেছি সেটা দেখাচ্ছে, মানে লাস্ট চেঞ্জ করেছি 14 নভেম্বর 2019। এখানে আমি ক্লিক করব পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য। এটা লোডিং হচ্ছে। এখানে আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আমি দিয়ে দেবো। আগের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, তারপর নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে নিউ পাসওয়ার্ড চাইছে, তাহলে আমি নিউ একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবো। আবার সেম সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম নিউ পাসওয়ার্ডে দেবো। দেখুন আমি নিউ পাসওয়ার্ড দিয়েছি, কনফার্ম সেই পাসওয়ার্ডটাই আবার আরেকবার দিয়ে দিয়েছি এখানে, সেম দুটো পাসওয়ার্ড। তাহলে এবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করছি। পাসওয়ার্ডে চেঞ্জ ক্লিক করতেই দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, তার মানে আমার জিমেলের পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনার জন্য ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকমই আমি সলিউশন রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।